ভালো চুলের গোলার কথা ভালো শব্দটা কি জানেন তো অনেকটা ইনফিনেটিভ এটাকে যে কোথা দিয়ে আমরা শুরু করবো আর কোথায় গিয়ে এটাকে আমরা এর ডেস্টিনিতে পৌঁছবো আমরা জানি না কিন্তু এটুকু অবশ্যই বলতে চাই যে ভালো শব্দটা কিন্তু খুব ব্রড খুব পজিটিভ একটা ওয়ার্ড কিন্তু ওই গ্রামারের মতো গুড বেটার বেস্ট এই বেস্টটার তল্লাশি আমাদের কিন্তু সবকিছুতে আমরা ছুটে বেড়াই এবং আপনি শুনলে অবাক হবেন যে দেখুন আজকের খবরের কাগজ খুলুন বা টিভির বিজ্ঞাপন দেখুন চুল পড়ার সমস্যা মানে এটা লাগান ওটা লাগান সেটা ব্যবহার করুন ওইটা ইউজ করুন ওই শ্যাম্পুটা ব্যবহার করুন ওই সেরামটা এই ভাইটালাইজারটা এই ড্রপটা সিম্পলি এরা কিন্তু আর মার্কেটে নেই একসময় খবরের কাগজ খুলে আমরা একটা হেয়ার অয়েলের বিজ্ঞাপন দেখতাম যার রাবণ রাজের যেমন দশটা মাথা তার তেমন দশটা মুখ আলটিমেটলি কিন্তু আজকে মানুষ বুঝেছেন যে চুল পড়ার নব্বই শতাংশ কারণ নয় চুল পড়ার পঁচানব্বই শতাংশ কারণ আভ্যন্তরীণ সুতরাং এই রাবণ রাজার মতো দশটা মাথা ওলা দশটা মুকোলা শিশি হোক বা এটা ওটা প্রোডাক্ট হোক এই জিনিসগুলোতে কাজের কাজ নয় এগুলো ইউজ করে কিন্তু কিছু হবে না কারণ এগুলো বাইরে ফাইভ পার্সেন্ট কারণের সাথে কতটা সায়েন্টিফিক্যালি এগুলো ফাইট করবে বা কতটা কাজ করবে এটা কিন্তু সত্যিটা বলতে অ্যাজ এ ডক্টর আমিও কনফিউজড কারণ একটা জিনিস লক্ষ্য করে পরম্পরা পরম্পরায়ুর্বেদ কিন্তু একটা খুব গুরুত্বভাবে একটা পরিবর্তন হচ্ছে এক সময় আমি খবর পেয়েছিলাম পরম্পরা আয়ুর্বেদের প্রোডাক্ট সকাল কসমেটিক্সের দোকানেও বিক্রি হচ্ছে আমি ওই জায়গাটাকে তীব্রভাবে আটকাবার চেষ্টা করেছি যে এগুলো আয়ুর্বেদিক মেডিসিন এগুলো যদি কেউ ব্যবহার করেন আমার ক্লিনিকে যে পেশেন্টরা আসেন আমি তাদেরকে পরিষ্কার করে বলে দিই আপনি যদি মনে করেন যে আমার পরম্পরাইবিধে মেডিসিন আমি আপনাকে প্রেসক্রিপশান করবো আমার ক্লিনিকে আমার ক্লিনিকে আমি অন্য কোনো মেডিসিন প্রেসক্রিপশান করি না আমার পেশেন্টের পুরো দায়িত্ব আমার আমি এটা নয় যে আপনি আমাকে দেখাচ্ছেন আমি এক্স ওয়াই জেড ব্র্যান্ডের ওষুধ লিখে দেবো আপনার যাবতীয় ট্রিটমেন্টের দায়িত্ব আমার থাকবে এবং আমি আমার ক্লিনিকে মানুষ আমার কাছে আসেন কিন্তু যোগা শিখতে নয় ন্যাচারোপ্যাথি শিখতে নয় হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে খুঁজতে আসেন না তারা ইউনানি ট্রিটমেন্ট করতে আমার কাছে আসেন না কারণ আমি ইউনানি ডাক্তারও নই আমি হচ্ছি শুদ্ধ আয়ুর্বেদ চিকিৎসক যে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি ভারতবর্ষের ইতিহাস এবং আমার স্বকীয়তাও বনে দিয়ে বংশ পরম্পরা ধরে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে যা আমরা ইনহেরিট করে এসেছি এবং সেটা নিয়ে যখন আমি আমার হেয়ার যে এত এত পেশেন্ট হেয়ারের সমস্যা নিয়ে আমার ক্লিনিকে আসেন আমি কিন্তু খুব গুরুত্ব নিয়ে তাদেরকে দুটো তিনটে কথা জিজ্ঞাসা করি কিন্তু এই দুটো তিনটে কথার মধ্যে কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে চুল পড়ার কারণ এই চুল পড়ার কারণটা যদি খুঁজে বার করতে চান তাহলে কিন্তু খুব ছোট্ট জায়গায় চুল পড়ার কারণটাকে আমরা খুঁজে বার করতে পারবো ইন্টারনাল এক্সটার্নাল দুটো কারণ ইন্টারনাল অ্যাবাব নাইনটি পার্সেন্ট আজকে সায়েন্স বলছে যে টিনেজার থেকে শুরু করে মিডিল এজ পর্যন্ত চুল পড়ার অন্যতম একটা কারণ যেটা সেটা হচ্ছে সোকল্ড বিজ্ঞাপন থেকে প্রোডাক্ট ইউজ করে মাথার চুল ফাঁকা করে ফেলা আমার বোনেদের দিদিদের কাছে স্মৃতির চওড়া হয়ে যাওয়া কেউ সিঁদুর নিয়ে এ পাশে পড়ছেন কেউ ও পাশে পড়ছেন সিঁদুর জায়গা ফাঁকা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ওটা নয় মাথার এই অংশটা ফাঁকা হয় মেয়েদের সিঁথির কাজটা চওড়া হয় এটাই নিয়ম এখানে বেচারা সিঁদুরকে দোষ দিয়ে লাভ নেই তাহলে যিনি জীবনে কোনো দুটো সিঁদুর পড়েননি তারও দেখবেন স্মৃতির কাজটা চওড়া হচ্ছে সুতরাং এক্ষেত্রে সিঁদুরকে দোষ দিয়ে লাভ নেই সিঁদুর তো আমাদের স্বকীয়তা সিঁদুর তো আমাদের একটা সংস্কৃতি কৃষ্টির সাথে জড়িয়ে সেখানে সিঁদুরকে দোষ দিয়ে লাভ নেই কিন্তু যেটা ফ্যাক্টার সেটা হচ্ছে যে এই যে চুল পড়তে শুরু করছে এবং নতুন চুল আসছে না এটাই কিন্তু আপনার অসুখ এটাই কিন্তু আপনার সমস্যা এবং এই সমস্যাকে যদি আপনি প্রতিহত করতে চান তাহলে প্রথম আপনি আপনার হেয়ারকে অযত্নে ফেলে রেখে দিন তাও ভালো কিন্তু ভুলেও হোক কিছু কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া আয়ুর্বেদিক কোনো প্রোডাক্ট কিন্তু ব্যবহার করবেন না কারণ আয়ুর্বেদিক কোনো প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করতে চান আপনি জানেন না সে প্রোডাক্টের মধ্যে কি আছে এবং সেটার কী দিক থেকে কোন উপকারিতা আপনার হতে পারে সুতরাং আমিও আমার পেশেন্টদের কিন্তু বারবার এখানে যারা লাইভে ফোন করেন চুলের সমস্যা নিয়ে আমি বলি আপনার চুল পড়ার অনেক কারণ হতে পারে ইন্টারনাল আগ্নগিরির ওপর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে ভেতরে কী আছে আপনি জানেন না আপনার চুল পড়ছে আপনার কি অন্য কোনো অসুখের লক্ষণ এটা তাহলে চুল পড়ার অন্যতম এবং প্রধান কারণ বললাম আপনার নিজস্ব জীবনযাত্রা এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু আপনি আপনার চুলের ভালোর জন্য কোনো বন্ধুর কথা শুনে কখনো কোনো দোকানদার ভাইয়ের কথা শুনে দোকানদার ভাই বলছেন এটা ইউজ করবেন না সেটা ইউজ দোকানদার ভাইয়ের মাথায় কটা চুল আছে আপনি জানেন না দোকানদার ভাই আদুর ডাক্তার তো সেটাও জানেন না আলটিমেটলি আপনি আয়ুর্বেদ মনে করে হয়তো কোনো যোগাসনে মাস্টরমশার প্রোডাক্ট ব্যবহার করে ফেলছেন আপনি হয়তো ইউনানি কিছু প্রোডাক্ট ইউজ করে ফেলছেন কিংবা স্টেরয়েডাল কোনো কিছু ইউজ করে ফেলছেন এমনও তো অনেক কিছু আছে টেম্পোরারি কিছু জন্য চুল গজালাও বন্ধ করতে ডবল চুল পড়ে গেল আলটিমেটলি আপনাকে কিন্তু ভাবতে হবে আজকে দুটো খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আপনি কি আদৌ আপনার হেয়ারকে ভালোবাসেন যদি ভালোবাসেন তাহলে ভালোবাসার জিনিসকে নিয়ে তো কেউ গবেষণা করে না রিসার্চ করে না ভালোবাসার জিনিসকে আগলে রেখে দেয় আপনি কি হিরের আংটিটা আপনার জাস্ট রান্নাঘরে বেসিনের পাশে সিঙ্কের পাশে রেখে দেবেন নাকি আপনি হিরের আংটিটাকে যত্ন করে আপনার আলমারিতে তুলে রাখবেন আপনার হেয়ারকেও ভালোবাসতে গেলে আপনাকে কিন্তু আলাদাভাবে ভাবতে হবে এবং তার জন্যই সেখান থেকে আজকে পরম্পরা আয়ুর্বেদের হেয়ার কেয়ার রেঞ্জে আজকে হাজার হাজার মানুষ এসেছেন আপনি সোশ্যাল সাইট খুলবেন হাজারটা হেয়ারের বিজ্ঞাপনের প্রলোভনে আপনি আবদ্ধ হবেন কিন্তু জানবেন সায়েন্স কি বলছে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স তার বাইরে কিন্তু আমরা কেউ এক ইঞ্চ কিউবিক সেন্টিমিটার যেতে পারবো না চুল পড়ার অন্যতম কারণ যেমন এই ভুলভাল প্রোডাক্ট মেখে ফেলা অনেকে পার্মানেন্ট হেয়ার কালার ইউজ করে সেটাও চুলের মারাত্মক ক্ষতি করে খুব গুরুত্বপূর্ণ যেটা যে অ্যাডভাইস করবে যে ফ্যামিলি হিস্ট্রি কিন্তু একটা কারণ পিতৃকুল বা মাতৃকুল বা মাতুলালয়ে যদি কারুর চুল পড়ার সমস্যা থাকে তাহলে কিন্তু তার চুল পড়ার সমস্যা আসতে পারে মেয়েদের ক্ষেত্রে শীতের চওড়া হবে ছেলেদের ক্ষেত্রে মাথা ফাঁকা হবে প্লিজ একটাই অনুরোধ করবো আমার সব দিদিদের বনেদের দাদাদের ভাইদের চুল পড়তে শুরু করলেই কমিউনিকেশান করুন কারণ জেনে এখন টাকে চুল গাওয়া যায় না সময় থাকতে আপনাকে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে আপনার হেয়ার এমন হবে যে লোকে আপনার হেয়ারকে নিয়ে গবেষণা করবে এটা উইগ নয় তো এটা অ্যাকচুয়াল হেয়ার এই গবেষণা করতে করতে গবেষণা করতে করতে তারা ক্লান্ত হয়ে যাবে হেয়ারকে এতটা আকর্ষণীয় করতে হবে আপনার স্কিনকে এতটা আকর্ষণীয় করতে হবে যে একটা রিঙ্কল লাইন্স থাকবে না একটা অ্যাকের স্পট থাকবে না একটা পিগমেন্টেশন থাকবে না এই রকম জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে এই নিয়ে যাওয়াটা কিন্তু একটা জার্নি অদ্ভুত ভালো লাগে আয়নার সামনে দাঁড়িয়ে অদ্ভুত ভালো লাগে বিউটি অ্যাপ ছাড়া ছবি তুলতে আমাদের বাঙালি আমাদের প্রতি মুহূর্তে লাইফে লড়াই থাকে বাঙালির যদি আপনি সিনোনিম খোঁজেন এবং আমাকে যদি সিনোনিমটা লিখতে দেন আমি লিখব ফাইট বর্ন টু ফাইট বাঙালি এমন একটা জাতি যারা কিন্তু লড়াইটা করতে জানে যারা প্রতিবাদ করতে পারে বাঙালি জাতিটা এমন একটা জাতি যে জাতিটা কিন্তু একটা ঘুমন্ত আগ্নেয়গিরি কোনো সময় বাঙালি জাতির যদি আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু হয় তাহলে কিন্তু বাঙালিকে আটকানো মুশকিল ইতিহাস অন্তত পক্ষে সে কথা বলে বাঙালি বলছিলাম লড়াকু জাতি যিনি লড়বেন তার লাইফে স্ট্রেস থাকবে টেনশন থাকবে অ্যাংজাইটি থাকবে আর স্ট্রেস টেনশন অ্যাংজাইটি যেখানে থাকবে আর দশটা শরীরের সমস্যার মতো অবশ্যই আপনার চুল পড়া শুরু হবে চুল পড়ার অন্যতম কারণ স্ট্রেস টেনশন অ্যাংজাইটি পারবে আপনার শ্যাম্পু স্ট্রেস টেনশন অ্যাংজাইটি কমিয়ে আপনার চুল পড়াকে বন্ধ করতে পারবে না তো পারবে দোকানদার ভাইয়ের দেওয়া ওই হেয়ারের এটা সেটা প্রোডাক্ট যেটা আপনাকে আপনার চুলের ইন্টারনাল কারণটাকে ঠিক করে চুল পড়া বন্ধ করতে তাই হতো তাহলে আমাদের মানুষ সকাল থেকে এসে বসে থাকতেন না ক্রেজ থাকে করে তারা কোথা থেকে করেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারনেট ইউনিভার্সিটি থেকে অথবা তারা কোনো জিমে ভর্তি হন এবং একটু বাইসেপ টাইসেপ আছে এরকম যে ট্রেনাররা দাঁড়িয়ে থাকেন নিজেদেরকে নিউটন আইনস্টাইন ভাবেন সেই ট্রেনারদের জিজ্ঞেস করেন আমি কি খাবো সেই ট্রেনারদের জিজ্ঞেস করেন ট্রেনাররা তাড়াতাড়ি করে বলে দেন এই কৌটো পাউডারগুলো খাও এবং নিজের কিডনিকে বারোটা বাজাও নিজের হার্টকে বারোটা বাজাও নিজের ফিজিওলজিক্যাল ফাংশনকে বারোটা বাজাও কেউ বিসিএ খেয়ে যাচ্ছেন কেউ হয়ে খেয়ে যাচ্ছেন কেউ আর্জেন্টিন খেয়ে যাচ্ছেন কে প্রি ওয়াক খাচ্ছেন কে পোস্ট ওয়ার্কআউট খাচ্ছেন কেউ কিছু না বুঝে না জেনে সিরাজিতও খাওয়া শুরু করে দিয়েছেন কি কিনা টেস্টোস্ট বাড়বে কোথায় অরিজিনাল সিরাজিৎ অরিজিনাল সিরাজিৎ যদি কোনোদিনও আমি পাই আমি প্রথম সেটা আপনাদের হাতে তুলে দেবো কথা দিচ্ছি আপনার গরমকালে মাথা চুলকোয় তো এবং ওই যখন চুলকোয় তখন আপনার নখে কাদা কাদা একটা কালো পদার্থ আসে তো শীতকাল হলে সেটা ভ্যানিস হয়ে ছোট ছোট চামড়ার টুকরো পড়ে তো আপনি নিশ্চিত থাকুন আপনার ড্যান্ড্রফ নয় এটা ফাঙ্গাল ইনফেকশন ইনি হলেন রেডাউন ডক্টর আপনি যতই ড্যান্ড্রফের ট্রিটমেন্ট করুন ড্যান্ড্রফের শ্যাম্পু মাখুন কোনো লাভ হবে না কমবে আবার ফিরে আসবে আবার ফিরে আসবে ড্যান্ড্রফ আপনার যারা ওই ড্যান্ড্রফের শ্যাম্পু মেখে মেখে ড্যান্ড্রফ কমাতে যান না ড্যান্ড্রফ যেতে তার বাড়ি থেকে বেরিয়ে আবার ঘুরে এসে কলিং বেল বাজায় আবার এসে গেছি আমি ড্রপ থেকে বেরোনোর রাস্তা একটাই সেটা হচ্ছে ড্যান্ড্রফ না ওটা অ্যাটোপিক ডার্মাটাইটিস না সেবরিক ডার্মাটাইটিস প্রপার ডায়াগনোসিস করা বিজ্ঞাপন দেখে কিন্তু হবে না একদম আপনার অসুখটাকে প্রথম ডায়াগনোসিস করতে হবে সব জ্বরের কারণ কি এক বলুন না পেটের সমস্যা হলে জ্বর হতে পারে ঠান্ডা লাগলে জ্বর হতে পারে হাত পা কেটে গেলে জ্বর হতে পারে ডেঙ্গু হলে জ্বর হতে পারে কত অসুখ বিসুখের কারণ জ্বর তাহলে আপনি ধরে নিচ্ছেন কি করে যে আপনার চুল পড়ছে মানেই সেটা খুশকি আর এই কারণে স্যার গোড়ার কথায় গেছেন কিন্তু ভালো চুলের কথাটা বলছেন না কিন্তু ভালো চুলের গোড়ার কথা একদম তাই কি বলছে